দিকে বেরিয়ে গেছে চেয়ারম্যান 250 এর শেষ সিট নিয়ে এই মিছাফরকে আমরা প্রমাণ করে দেব যে তৃণমূল কংগ্রেসের কর্মীদের শরীরে এক ফোঁটা রক্ত থাকতে আমরা একটাও সিট পশ্চিমবঙ্গে বিজেপি সিপিএম কংগ্রেসকে আমরা ছাড়ব না। মুর্শিদাবাদের রানীনগর বিধানসভা এলাকায় শৌমিক হোসেন তৃণমূল কংগ্রেসের নতুন প্রার্থী হিসেবে আসার পর ভোট প্রচারে জনগণের কাছে গিয়ে গিয়ে মমতা ব্যানার্জির উন্নয়নমূলক কাজের কথা বলছেন এবং একুশে যাতে মমতা ব্যানার্জিকে জনগণ বেছে নেয় সে ব্যাপারেও কথা বলছেন জনগণের সাথে। আজ রানীনগর বিধানসভা এলাকার লোচনপুর অঞ্চলের গোপীনাথপুর বাজারে এসে এলাকার মানুষদের সাথে কথা বললেন তিনি এবং একটি সভা করে জনগণের কাছে মমতা ব্যানার্জির উন্নয়নের কথা তুলে ধরলেন। এদিন নতুন প্রার্থী শৌমিক হোসেনের সাথে উপস্থিত ছিলেন রাজ্যসভার এমপি নাদিমুল হক, বিশিষ্ট সমাজসেবী হাজী জাকারিয়া সাহেব, লোচনপুর অঞ্চল প্রধান আশরাফুদ্দৌলা সহ আরও নেতৃত্ব ও কর্মী সমর্থকরা। একুশের লড়াইকে রাজ্যসভার এমপি নাদিমুল হক কোন নজরে দেখছেন আপনাদের শোনাবো। আমার মনে মানে যেটা মনে হয় কি এখন মেন মোকাবিলা বিজেপি আর দিদির সঙ্গে আছে, আমাদের তৃণমূল টিএমসি আর বিজেপি, আর একটাও ভোট যদি এদিক ওদিক যায় তাহলে বিজেপিকে শক্তিশালী করবে। তো এই ভোট এই জোটটা বিজেপিকে আরও শক্তিশালী করার জন্যে আছে, কিন্তু আসল মোকাবিলা টিএমসি আর বিজেপির সঙ্গে আছে। দুর্গাপুর শুভম ইন্ডিয়ান গ্রামীণ এলপিজি বিতরক, এখানে জেনারেল গ্যাস কানেকশন চলছে অতি স্বল্প মূল্যে। এছাড়াও এখন আপনি বাড়িতে বসে গ্যাস বুকিং করতে পারবেন এসএমএস অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে। এসএমএস এর মাধ্যমে গ্যাস বুকিংয়ের জন্য 7718955555 এই নাম্বারে রিফিল টাইপ করে সেন্ড করুন অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে কানেকশনের জন্য 7588888224 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।